আপনি যদি ক্রোম ব্রাউজার ব্যবহার করেন তাহলে আজকের ডেটে আপনার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি, কারণ কি আমরা যে কোনো জিনিস সার্চ করি অথবা যে কোনো জিনিস দেখতে যাই প্রথমে কিন্তু বেস্ট রেজাল্ট পেতে আমরা এই গুগল ক্রোম ব্রাউজার ইউজ করে থাকি। তো এই গুগল ক্রোম ব্রাউজারে কিছু সমস্যা আছে আর কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো যদি আপনি না করেন তাহলে আপনার ক্ষতি হতে পারে, আপনার অনেক বড় সমস্যাও হতে পারে। তো বন্ধুগণ তেমনই আজকে একটি সেটিংস, যে সেটিংটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ কি এই সেটিংটি না করলে আপনি আনসিকিউর হয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার ওয়ালওয়েজ সিকিউর কানেকশন, নেটওয়ার্ক কানেকশন, ঠিক আছে। তো এটা আপনাকে আমি দেখাবো, তো চলুন আমি শুরু করি। তো বন্ধুগণ এর জন্য আমাদের সর্বপ্রথম গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো আমরা গুগল ক্রোম ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে এইখানে সর্বপ্রথমে আপনি এভাবে হোম আপনি দেখতে পারবেন। এভাবে আসার পরে এই প্রথমে দেখবেন যে থ্রি লাইন আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন সেটিংস নামের একটা অপশন পাবেন, সরি এই যে সেটিংস নামের একটা অপশন পাবেন, এই সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে স্ল্যাশ করে খুঁজে নেবেন আর দেখবেন কোথায় আছে আপনার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনটি। তো আপনি এই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এভাবে স্ল্যাশ করে নিচে আসবেন। আমি এটি নিয়ে একটি পুরো সেটিংস নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো, আমি যা দেখলাম আপনাদের অনেক প্রয়োজনীয়, তবে আজকের যে ভিডিওটি সেটাই আমি বলবো। দেখেন এখানে সেভ ব্রাউজিং, এটা আমাদের অটোমেটিকলি ওপেন থাকে, অনেকের অনেকের থাকে না, যাদের থাকে না অবশ্যই অন করে নেবেন। তার জন্য আমার নেক্সটে যে ভিডিও সেই ভিডিওটা দেখবেন, আমি আপনার পুরোপুরি এই এই সেটিংগুলো নিয়ে আমি একটি ভিডিও মিক করে দেবো, ঠিক আছে। তো যাই হোক আমি আপনাকে যে সেটিংসটি দেখাবো, যেটি না দেখালেই নয় ইম্পর্টেন্ট আমার মনে হয়েছিল, এটা হচ্ছে এই সেটিংসটি, অলওয়েজ ইউজ সিকিউর কানেকশন, ইউজ HTTPS, মানে এরকম আপনার অনেক কিছু লেখা আছে, আপনার লেখাটা পড়লেই বুঝবেন, ঠিক আছে। তো এখানে আপনাদের বাংলায় আমি বলতেছি, এখানে ওরা লিখছে যদি কোনো আনসিকিউর সাইট আমরা সার্চ করি অথবা কেউ আমাদের লিঙ্ক দিয়ে দেয় সেই লিঙ্কে আমরা প্রবেশ করি, যদি কোনো আনসিকিউর সাইট হয় সেটি অটোমেটিক আপনার কাছে লো হয়ে আসবে আর একটু পরে দেখাবে ডোন্ট সাপোর্টেড, ঠিক আছে। দেখেন দেখা আছে, আপনারা ইংলিশে দেখে নেবেন, তো লেখা পড়লে আপনারা বুঝতে পারবেন, অনেকে আপনারা জ্ঞানী গুণি। তো যাই হোক এই সেটিংসটি আপনারা ডিফল্টভাবে বন্ধ থাকে, এটি সবাই অন করে দেবেন যদি আপনি ক্রোম ব্রাউজারে সিকিউর থাকতে চান, এটি অবশ্যই অন করবেন। তো আরও অনেক কিছু অপশন আছে, এখানে দেখাতে গেলে অনেক ভিডিওটা বড় হয়ে যায়। তো যাই হোক আমি এই সম্পূর্ণ পেজ নিয়ে একটি ভিডিও যদি আপনারা কমেন্ট করেন আমি আপনাদের A to Z এই পেজটি নিয়ে ক্রোম ব্রাউজারে সিকিউর কীভাবে থাকতে পারেন, একদম 100% সিকিউর থাকতে পারেন সে বিষয় নিয়ে একটি ভিডিও মিক করে দেবো। তো বন্ধুগণ আমি আশা করি আমার ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে এবং কি আপনাদের কাজেও আসে। যদি আমার ভিডিওগুলো দেখে আপনার কাজে আসে আর আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। আর আপনার কোন সমস্যা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আমি চেষ্টা করব যে আপনার সমস্যা নিয়ে ভিডিও মিক করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।